এই অনিরুদ্ধ, ঠিক করে বলো তো অঙ্কিতা কেমন লাগছে দেখতে আজকে? কই বা, আমার চোখে তো দিব্য লাগছে। আপনারা একটু বলুন তো কেমন লাগছে দেখতে, ভালো লাগছে কি? সে আমাদের যেরকমই লাগুক ম্যাডাম, আপনার যখন খারাপ লেগেছে তখন আমরা ভালো বললে কি আপনার ভালো লাগবে? তা লাগবে না। আমার কিন্তু ভালোই লাগছে। অবশ্য আপনার কেন খারাপ লাগছে জানি না, আর আমরা কেউ কখনো আর্টিস্টের কাছে মেকআপ করিনি। হতেই পারে আপনার ভালো লাগছে না। এনিওয়ে, আপনাদের যখন ভালো লাগছে তখন আমি আর কি বলবো বলুন। তবে কি জানেন তো, আমি নিজে ভীষণ পারফেকশনিস্ট, আমি ভীষণ খুঁতখুঁতে, মানে কোনো কিছু ঠিক মতো না হলে না আমার একদম ভালো লাগে না। আর আমি একটা নিজে পারফর্মিং আর্টের সঙ্গে জড়িত না, আমি যেটা ভালো করে বুঝতে পারবো ওটা আপনাদের পক্ষে অতটা বোঝা সম্ভব নয়। কিন্তু ওই অষ্টমঙ্গল আর কি কি রিচুয়ালস আছে, মানে প্লিজ ওই নাতি নাতবুকে পাঠিয়ে দেবেন প্লিজ। অঙ্কিতা, আন্টি বলো। এ বাবা, তুমি আমাকে এখনো আন্টি বলবে? মা বলবে না তুমি আমাকে? সরি আন্টি, আমি আসলে মাকে ছাড়া আর কাউকে মা বলে ডাকতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে আমাকে মামুনি বলো। ঠিক আছে, আমি তাহলে তোমাকে মামুনি বলে ডাকবো। আমি যদি ভুলে যাই তুমি কিন্তু আমাকে মনে করিয়ে দেবে। হ্যাঁ, আই এম রিয়েলি সরি, তুমি কিছু মাইন্ড করো না প্লিজ। না 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 না, কেন মনে করবো বলো? হতেই তো পারে, সবাই তো অন্য কাউকে মা বলে ডাকতে নাও পারে, অসুবিধে থাকতেই পারে। তুমি আমাকে মামুনি বলো, আমি তাতেই খুশি হব। ঠিক আছে। তোমার মা বলেছিলেন যে আটটার মধ্যে যদি তোমার ডিনার খাওয়া না হয় তোমায় যেন একটু স্ন্যাক্স দিই, তো আমি একটু তোমার জন্য এই কাজু আর কিশমিশ নিয়ে এসেছি, তুমি খাবে তো? হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তুমি আমার কত খেয়াল রাখছো জানো তো। আন্টি কিন্তু আমার খুব টেক কেয়ার করছে, যদিও আজ সকালে কি যেন নামটা ও বলছিল, অনিরুদ্ধর সাথে বিয়ে হয়েছে, তার ভাইয়ের নামটা মনে নেই। আমি ডিঙ্কা, ভালো নাম প্রত্যুষ সেনগুপ্ত। সরি সরি, আমি খুব কনফিউজড হয়ে গেছিলাম। আসলে নতুন নতুন এত লোকের সাথে আলাপ হচ্ছে, তো এত রিলেশনশিপস আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে। ডিঙ্কা, রাইট ডিঙ্কা, তুমি সকালবেলা কিরকম একটা ফ্লেয়ার আপ করলে এই ব্যাপারটা নিয়ে, বাট আই মাস্ট সে আন্টি কিন্তু সত্যি আমার খুব কেয়ার নিচ্ছে। আন্টি শুধু তোমার টেক কেয়ারই করে না, এই বাড়ির সকলে টেক কেয়ার করে। সে তুমি মামনি বলো আর আন্টি বলো। মশাই, আপনার প্রেমে তো আমি প্রথম আলাপেই পড়ে গেলাম। কারণটা বলবেন?
এখনকার দিনে এত সোজা করে এত স্পষ্ট কথা কে আর বলতে পারে বলুন। আমি তো এরকমই করেই দল ছুট, আমার তো মনে হচ্ছে আপনিও তাই। আচ্ছা সরি, আমি একটু খেয়ে নিচ্ছি, হ্যাঁ প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। বাপি তোমরা দেরি করে কেন এলে বলো তো? সেটা তুমি তোমার মাকে বলো। উনি রেডি হতে কি এত সময় নিলেন যে? তোমার মা তো সকালবেলা এখানে এসে ঘুরে গেছেন, ফলত ওনার তাড়াটা কম ছিল, আর আমি তো ছটফট করছি কখন আমার মেয়েটাকে আমি দেখব। আরে তোর কি খুব খিদে পেয়েছে, আর কিছু খাবি? খিদে তো আমার ইউজুয়ালি পায় না বাপি, টাইম টু টাইম তো খেতেই থাকি না, মা তো দিতেই থাকে, ওই টাইমটা ইউজ টু হয়ে গেছে, তো এই আটটার আগে খেয়ে ফেলতে হবে, তাই জন্য খেয়ে নিচ্ছি। বিয়ের দিনও সব কিছু এরকম পারফেক্ট হতে হবে? একটু এলোমেলো হবে না? প্লিজ বাপি, আমার রুটিনটা এলোমেলো হয়ে যাবে এটা আমি ভাবতেও পারি না। অবসেশন, মায়ের অবসেশন মেয়ের মধ্যে, মেয়ের অবসেশন হ্যাঁ সেটা খানিকটা বুঝতে পারছি। এভরিথিং অল রাইট? কোনো অসুবিধা নেই? না বাপি এমনি সব ঠিক আছে, বাট এখানে বাথরুমে জানো তো বাথটাব নেই। আমি দেখে নিচ্ছি, অ্যান্ড আই প্রমিস ইউ খুব শিগগিরই বাথটাবের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের দেশে কটা লোকের বাড়িতে, কত সংখ্যক লোকের বাড়িতে বাথটাব আছে মা? তুমি তো একজন ডাক্তার, তোমাকে প্রয়োজন হলে গ্রামে গিয়ে চিকিৎসা করতে হবে। একটু সেন্সিবলি ভাবো প্লিজ। বাথটাব না থাকাটা জীবনের প্রায়োরিটিগুলোর মধ্যে পড়ে না। নাই থাকতে পারে, অ্যাডজাস্ট করতে হবে না মা? বাপি তুমি চিরটা কালই একই রকম কথা বলে যাও, দেখছো তো তোমার বাপি আবার উপদেশ দিতে শুরু করেছে অ্যাজ ইউজুয়াল। আজকে বুঝবে না, যেদিনকে আমি থাকবো না সেদিন বুঝবে। প্লিজ বাপি, আজকের দিনে এসব কথা বলবে তো? অনুরুদ্ধ চলো, তোমার সঙ্গে একটু কথা আছে, একটু এসো, তোমার সঙ্গে এখানে এসো। হ্যাঁ আন্টি বলো। আচ্ছা শোনো, তোমাকে আমি কয়েকটা কথা বলি। দেখো অঙ্কিতা ওর যা যা সুবিধা অসুবিধা সব তো তোমাকেই বলবে, তাই না? আলাদা করে তোমার বাপিকে, মাকে, ঠাম্মি ঠাম্মা দাদু এদের কেন বলতে যাবে বলো তো? তুমি তো ওর দায়িত্ব নিয়েছো, তাই না? ও তোমাকে বলবে, তুমি ওদের কনভে করে দিও। হ্যাঁ আর যদি সেরকম হয় তুমি সলভ করবে। তেমনটাই হবে। আচ্ছা আর একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে অষ্টমঙ্গলের রিচুয়ালটা আছে না, এটা কমপ্লিট হয়ে গেলে আমি না একটা কথা ভাবছি, সেটা হচ্ছে তোমার বাড়িতে বাথরুমের ওই যে বাথটবটা হওয়ার কথা ছিল সেটা তো হয়নি, সেটা কমপ্লিট হতে মোটামুটি তো কয়েকটা দিন লাগবে,
তো যতদিন না কমপ্লিট হচ্ছে না, আমি অঙ্কিতাকে আমার কাছে রাখছি। হ্যাঁ, তুমি রাত্রিবেলা চলে আসবে, প্রতিদিন রাত্রিবেলা তুমি চলে আসবে, আমাদের সঙ্গে ডিনার করবে, থাকবে, আর দিনের বেলাও যদি তোমার আসতে ইচ্ছা করে অলওয়েজ ওয়েলকাম। আসলে কি বলো তো, তোমাদের নতুন বিয়ে হয়েছে তো আলাদা করে রাখতে চাই না। বলছি অঙ্কিতা, তুমি কি আর কিছু খাবে? পেট ভরেছে? কি হলো মা, তুমি আর কিছু খাবে? পেট ভরেছে তো? আচ্ছা শুনুন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আমাকে? হ্যাঁ আপনাকে। হ্যাঁ বলুন। আমার কথা শুনো জুন, এভাবে যেও না লক্ষ্মীটি, এভাবে যেও না।